হ্যালো এভরি ওয়ান আমি সায়ন্তিকা ওয়েলকাম টু মাই চ্যানেল সল্ট পেপার আজকে আমি আপনাদের জন্য আবার একটা হোলি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো গুজিয়া এটা আমি খোয়ারপুর দিয়ে বানিয়েছি বাড়িতেই কীভাবে দোকানের মতো একদম মচমচে গুজিয়া বানাবেন বা রসে ডোবানোর পরেও গুজিয়াটা কী করে মচমচে থাকবে তার জন্য কিছু টিপস এখানে আমি বলবো তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই গুজিয়ার পুরটা বানিয়ে নেব তার জন্য এখানে দুশো গ্রাম মতো খোয়া নিয়েছি একদম লো ফ্লেমে খোয়াটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখবেন কিছুক্ষণ পরে খোয়াটার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে মানে একটু লাল লাল ভাব চলে আসবে তখন ওটা নামিয়ে নিতে হবে এই গুজিয়া খোয়া বা মাওয়ার পুর ছাড়া সুজির পুর দিয়েও বানানো হয় আপনারা যদি সেটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে সেই রেসিপিটাও বানাবো দেখুন খোয়ার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে একটু লাল লাল ভাব চলে এসছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটা একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এখন যেহেতু খোয়াটা গরম আছে তাই এখন চিনিটা যদি দিয়ে দিই তাহলে একদম রস রস হয়ে যাবে তাই এখন চিনিটা দেওয়া চলবে না একটু ঠান্ডা হয়ে যাক তারপর দেবো চলুন খোয়াটা ঠান্ডা হতে হতে ময়দাটা মেখে নিই এখানে দু কাপ ময়দা নিয়েছি আর ময়নের জন্য রিফাইন্ড অয়েল নিয়েছি চার টেবিল স্পুন এইবার ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন যে ময়দাটা এরকম মুঠো করার পর একসাথেই থেকে যাচ্ছে তখন বুঝবেন যে ময়নটা একদম পারফেক্ট হয়েছে তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে নর্মাল যেরকম লুচির জন্য ময়দা মাখেন সেরকমভাবে মেখে নিতে হবে আচ্ছা তো মুচমুচে গুজিয়ে বানানোর মেন যে দুটো টিপস সেটা আমি এখানে বলে দিচ্ছি এক হচ্ছে ময়েনটা একদম পারফেক্ট হতে হবে আর দুই হচ্ছে গুজিয়াটা যখন ফ্রাই করবেন তখন লো টু মিডিয়াম ফ্লেমেই পুরোটা ফ্রাই করতে হবে যদি হাই ফ্লেমে ফ্রাই করে নেন তাহলে হয়তো প্রথমে একটু মুচমুচে লাগবে কিন্তু কিছুক্ষণ পর সেটা একদম নরম হয়ে যাবে তাই একদম লো টু মিডিয়াম ফ্লেমেই পুরোটা ফ্রাই করবেন টাইম হয়তো একটু বেশি লাগবে কিন্তু পারফেক্ট গুজিয়ে বানানোর জন্য ওইটুকু টাইম তো দিতেই হবে তাই না তো কথা বলতে বলতে এইদিকে আটাটা একদম মাখা হয়ে গেছে এটাকে একটা ভেজা কাপড় দিয়ে এরকমভাবে ঢেকে রেখে দেবো চলুন এরপর পুটটা বানিয়ে নিই খোয়াটাও একদম ঠান্ডা হয়ে গেছে এরপর এর মধ্যে বাকি সমস্ত কিছু দিয়ে দেবো কাজুর কুচি দিয়ে দেবো থ্রি টেবিল স্পুন বাদামের কুচি থ্রি টেবিল স্পুন আর পেস্তার কুচি টু টেবিল স্পুন আর পাউডার সুগার দিয়ে দেবো হাফ কাপ আর এলাচের গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশি বা কমও করতে পারেন তবে আমি বলবো যে দুশো গ্রাম খোয়াতে এই হাফ কাপ পাউডার সুগার একদম পারফেক্ট সব কিছুকে একসাথে এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে তো গুজিয়ার পুর একদম রেডি হয়ে গেছে এবার তাহলে চলুন গুজিয়াগুলো বানিয়ে নেওয়া যাক আটাটাও দশ মিনিট মতো রেস্ট পেয়ে গেছে এবার এটাকে একটু এরকমভাবে মেখে নেবো তারপরে লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নেব কাপ আটা দিয়ে মোটামুটি কুড়িটা মতো ভুজিয়া হবে সব লেচিগুলো কেটে নিয়েছি এবার এক এক করে সব লেচিগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব সব লেচিগুলোই পাকানো হয়ে গেছে এরপর এক এক করে লুচিগুলো সব বেলে নেব লুচি নর্মাল যেভাবে করে একদম সেই হবে ময়নটা যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন লুচিগুলো বেলার সময় খুব সুবিধা হবে কোনো তেল বা ময়দা দিয়ে বেলতে হবে না এমনি এমনি খুব সুন্দরভাবে উঠে যাবে চাকি বেলনাতে একটুও লাগবে না লুচিগুলো সব বেলে নেওয়া হয়ে গেছে এবার এক 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 করে করে পুর ভরে বানিয়ে নেব একটা লুচি নিয়ে তার মধ্যে গুজিয়াগুলো থেকে দেড় চামচ মতো করে পুরটা দিয়ে দেব পুরটা যত বেশি করে দেবেন গুজিয়াটা খেতে ততটাই ভালো লাগবে তবে আবার অতিরিক্ত বেশি দিয়ে ফেলবেন না তাহলে এটা মোড়ার সময় খুব অসুবিধে হবে পরে ভাজার সময় ফেটে পুটটা বেরিয়ে যেতে পারে তো পুটটা দেওয়ার পরে দুটো সাইডে একটু একটু করে জল লাগিয়ে দিয়ে দুটো সাইডকে একসাথে সিল করে দেব তারপর ওটাকে এরকমভাবে মুড়ে ফেলতে হবে একদম ভাবে গুজিয়া এইভাবে মুড়ে নেওয়া হয় দেখুন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি এটা খুবই ইজি এক দুবার দেখলেই আপনারা সবাই করতে পারবেন যদি এটা আপনারা না করতে পারেন তাহলে জল দিয়ে মুখটা সিল করার পরে কাঁটা চামচ দিয়ে মুখের কাছটা একটু একটু করে চেপে দেবেন সেটার ডিজাইনটাও বেশ ভালো লাগে দেখতে এরকমভাবে আমি সবকটা গুজিয়া বানিয়ে নেব অনেকগুলো গুজিয়ে পুর এরকম এরকমভাবে রেডি করা হয়ে গেছে চলুন তাহলে এবার এগুলোকে ফ্রাই করে নেওয়া যাক ফ্রাই করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে একদিকে গুজিয়াগুলো ফ্রাই করতে করতে অন্যদিকে চিনি রসটাও বানিয়ে নেব চিনির রস বানানোর জন্য দেড় কাপ চিনি নিয়েছি আর জলও দিতে হবে দেড় কাপ মানে চিনির পরিমাণ আর জলের পরিমাণ একদম সমান সমান রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এটা রেখে দেবো ধীরে ধীরে রসটা রেডি হতে থাক ওইদিকে তেল গরম হয়ে গেছে চলুন গুজিয়াগুলো ভেজে নেওয়া যাক গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব তারপর এক একটা করে গুজিয়া তেলের মধ্যে ছেড়ে দেবো একদম লো টু মিডিয়াম ফ্লেমে অনেক সময় নিয়ে গুজিয়াগুলোকে ধীরে ধীরে ফ্রাই করতে হবে আর যতক্ষণ না গুজিয়াগুলোর কালার গোল্ডেন কালার আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ফ্রাই করতে হবে কিছুক্ষণ পরপরই এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো এদিক ওদিক করে দেখুন গুজিয়ার কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এখন অনেকটাই গোল্ডেন হয়ে গেছে চিনি রসটাও ওইদিকে অনেকটাই রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে সামান্য পরিমাণে স্যাফ্রন দিয়ে দেবো স্যাফ্রন দিলে রসের কালারটাও দারুণ আসে আর স্যাফ্রনের গন্ধটাও দারুণ লাগে গুজিয়াগুলোর প্রথম ব্যাচ একদম ভাজা হয়ে গেছে দেখুন একদম গোল্ডেন কালার চলে এসেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এক একটা ব্যাচ গুজিয়ে ভাজতে ধরুন ওই দশ থেকে পনেরো মিনিট করে টাইম লাগছে আপনারা চাইলে ভেজে নেওয়া গুজিয়াগুলোও খেতে পারেন আবার চাইলে রসে ডুবিয়েও খেতে পারেন চিনির রসটাও একদম রেডি হয়ে গেছে দেখুন আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে এরকম দেখবেন একটা তা তৈরি হওয়ার একটু আগেই রসটা নামিয়ে নিতে হবে এইবার গুজিয়াগুলোকে রসে ডুবিয়ে নেব গুজিয়াগুলোকে রসে দেওয়ার পরে একটা চামচ দিয়ে একটু এদিক ওদিক করে দুটো সাইডে ভালো করে ঘুরিয়ে নেবেন তারপরেই সাথে সাথে ওটা রস থেকে তুলে দিতে হবে গুজিয়াগুলোকে একদমই রসের মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না গুজিয়ার দুটো সাইডকে এক দুবার করে রসের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপরেই সাথে সাথে তুলে দিতে হবে রস থেকে এরকমভাবে সবকটা গুজিয়ে রসে ডুবিয়ে রেডি করে নেব গুজিয়াগুলো প্লেটে রাখার সময় আওয়াজটা শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে রসে ডোবানোর পরেও এগুলো এরকমই মুচমুচে থাকবে আর আপনারা চাইলে এগুলো কিছুদিন রেখেও খেতে পারেন তবে গরম গরম গুজিয়া খেতেই বেশি ভালো লাগে গুজিয়াগুলোর ওপর থেকে কিছু বাদাম কিছু পেস্তার কুচি এরকমভাবে ছড়িয়ে দেবো যাতে এগুলো দেখতেও বেশ ভালো লাগে মুচমুচে গুজিয়া একদম রেডি যে টিপসগুলো আমি বললাম সেগুলো ফলো করে যদি আপনারা বানান তাহলে এরকমই মুচমুচে গুজিয়া বানাতে পারবেন আর গুজিয়াগুলো খেতেও সত্যিই খুব ভালো হয়েছিলো আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সববার খুব ভালো লাগবে আর আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি পুরো প্রসেসটাকে খুব সহজভাবে দেখানোর যাতে আপনারা সবাই খুব সহজেই বাড়িতে মুচমুচে গুজিয়া বানিয়ে নিতে পারেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাপি হোলি আপনাদের সবাইকে জানায় হোলির অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ আর আপনারা সবাই খুব ভালো করে হোলি কাটান আজকের মতো আসছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে